আসসালামু আলাইকুম ডিয়ার, আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম, আছি আপনাদের সঙ্গে। তো আজকের বিষয়ে আমি দেখাবো কীভাবে ফাইবার থেকে ডাইরেক্ট বায়ারদের ইমেলগুলো কালেক্ট করতে হয়, কোনো বায়ারদের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো কালেক্ট করতে হয়। তো চলুন, আমি এটি একটি ডেমো অ্যাকাউন্ট ওপেন করছি। আমার এটি বলতে পারেন যে এখানে হয়তো কিছু ডুপ্লিকেট করা আছে, তারপর আমরা ব্যাক কাজে চলে যাই। আমরা প্রথমে যে কোনো একটা সার্ভিস দেখবো, আসলে সার্ভিসটা আমরা কী দেখতে পারি এবং কীভাবে কালেক্ট করতে পারি। আমরা বিশেষ করে আমরা প্লেয়ারের পেলে প্লেয়ার দিয়ে সার্চ দিতে পারি। এগুলো সার্চ দেওয়ার পরে একটা ফাইল অপেন করবেন, অর্থাৎ এখান থেকে আপনি ফিল্টার করে নেবেন। এখানে ফিল্টার করে নেবেন এবং দেখবেন যে কার কতটা অর্ডার আছে, যত হাই অর্ডার আছে সেটি ওপেন করে নেবেন একটা নিউ ট্যাবে। আরও তিনটে ট্যাব ওপেন করলে দেখা যাচ্ছে রোবোটিক্স এর দিকে ফাইবার কন্ডিশনের জন্য এখানে কিছু প্লেয়ার দেখা যাচ্ছে। এভাবে কিছু প্লেয়ার স্ক্রোলিং করবেন, দেখবেন কিছু কিছু প্লেয়ারের ভিতরে তাদের কোম্পানির নামগুলো দেওয়া আছে, অর্থাৎ এই যে কিডস অনেস্টি স্বয়ং ডট কম। এখন এটাতে যাবেন, এই ওয়েবসাইটে তাদের ইনফরমেশান নিবেন এবং তাদেরকে এই রিলেটেড জিনিস দিয়ে এসএমএস করবেন, তাহলে অবশ্যই তাদের থেকে ভালো রিপ্লাই পাবেন। তোমরা এগুলো আগে কালেক্ট করবেন একটা নোট প্যাডে কিংবা একটা এক্সেল শিটে। এখানেও কিছু আছে, আপনারা এই প্রত্যেক ইমেজ প্রত্যেক ইমেজ না পারলেও যেটা বুঝতে পারেন সেই ইমেজটা কালেক্ট করবেন। ইমেল নাম্বার না পাইলেও এখান থেকে যে ওয়েবসাইট অ্যাড্রেস পাবেন ওয়েবসাইট অ্যাড্রেসে গিয়ে দেখতে পাবেন। এবং তাতে আপনার সুবিধা হচ্ছে, তাদেরকে যখন আপনি মার্কেটিং করবেন, অর্থাৎ ইমেল মার্কেটিং করবেন, কিংবা ইমেল পাঠাবেন, তাদের অপশন অনুযায়ী কাটাইতে পারবেন। দেখা যাচ্ছে কারণ বিজনেস কার্ড প্রয়োজন, দেখা যাচ্ছে আপনি পাঠিয়ে দিলেন অন্য কোনো একটা ভিডিও টিউটোরিয়াল কিংবা দেখা যাচ্ছে ভিডিও ডিজাইন কিংবা প্রমোশন ডিজাইনের কোনো একটা ভিডিও, তার তার কাজ হবে না। তারে সেম তার যেটা প্রয়োজন সেটা দিবেন। আমি অবশ্য অন্য কোনো টিউটোরিয়ালে বলবো কীভাবে মার্কেটিং করতে হয়, অর্থাৎ কার যত কোনটা প্রয়োজন এবং কীভাবে করবেন। আজকে শুধু দেখাচ্ছি আমি কীভাবে ফাইবারের থেকে ইমেলগুলো কালেক্ট করা যায় ডাইরেক্ট, কোনো প্রকার এক্সটেনশন কিংবা কোনো কিছু ছাড়াই। সেম এভাবে আমি দ্বিতীয় দিকে যাই, ইমেজটা আমার টিভিকেও দেখতে পারি, বড় করে দেখতে ভালো হয়, অর্থাৎ সবার সুবিধা। এখানে বিশেষ করে কোনো কিছু না করলে আপনি কোম্পানি অ্যাড্রেসটা পাবেন এবং কোম্পানির যে ওয়েবসাইটটা পাবেন ওয়েবসাইট থেকে আপনি কালেক্ট করে নিতে পারবেন টার্গেটেড বায়ার অ্যাড্রেস। তাছাড়াও প্লেয়ার থেকে তো পাওয়া যাচ্ছে। এবার দেখি আমি অন্য একটা ক্যাটাগরি থেকে বিজনেস কার্ড দিয়ে দেখি, বিজনেস কার্ড থেকে সব থেকে বেশি পাওয়া যায়। আপনি ওই কোড দিয়া দেখা যাচ্ছে গুগল ফিল্টার করে ইমেল কালেক্ট করার থেকে এটি থেকে দেখা যাচ্ছে এক একটি করে ইমেল কালেক্ট করলে ওটার থেকে বেশি বেনিফিট এখানে দিবে, কারণ ওইটাতে তো আর আপনার দোহরা বান্ধা কোনো বায়ার থাকছে না। এখানে একটা বাল্ক ইমেল দিয়ে দিচ্ছে, তার কারণে আপনি কালেক্ট করে ওইখান থেকে মেল ভেরিফাই করার পর এগুলো মার্কেটিং করতেছেন। দেখা যাচ্ছে 100 মেলটা পাঠালে এখানে 10-15টা ক্লিক থাকবে, কিন্তু অপশন থাকবে 2-3টা। আর এখানে দেখা যাচ্ছে 100 মেল নিলে এখান থেকে সেন্ড করলে 40টা মেলই অপশন থাকবে এবং 50-60টা মেল এরকম ভিউ থাকতে পারে, কারণ এগুলো হচ্ছে বিজনেস মেল কিংবা তারা তাদের প্রফেশনাল জন্য কাজ করতেছে কিংবা তাদের কোম্পানির জন্য কাজ করতেছে। সুতরাং আপনারা এখান থেকে 100% বায়ার ইমেল কাজ করে নিতে পারবেন তাই মনে করি। হয়তো আপডেটেড কিছু অ্যাকাউন্ট ওপেন করবো কিংবা দেখাবেন যে যার একটু অর্ডার বেশি আছে সেইগুলা দেখবেন, অনেক সময় ফিল্টার করে নেবেন যখন যা প্রয়োজন হয়। সেম আমি বিজনেস কার্ড এখানে দেখেন, এই বিজনেস কার্ডটা যদি আমি বড় করে দেখি তাহলে এখানে সুস্পষ্টভাবে আমি দেখতে পাবো তার কোম্পানির নামটা এবং কোম্পানি ইমেল অ্যাড্রেসটা। যদি ইমেল অ্যাড্রেস না দেওয়া থাকে তাহলে কোম্পানির যে ওয়েবসাইট অ্যাড্রেস থাকবে ওইটা দিয়ে দেখতে পাবো, কিংবা কোম্পানির যে নাম থাকবে এটি দিয়ে আপনি ফিল্টার করতে পারবেন। এখান থেকে যদি আপনি দেখে দেখে কিছু মেল করেন, আপনারা ওই বাল্ক মেল চেঞ্জ করার দরকার নেই, মেল বাস্ট করার দরকার নাই, ওই নেমচিপে কোনো নেমচিপ বলছি কোনো ইমেল মার্কেটিং কোনো সফটওয়্যারের প্রয়োজন নাই, শুধুমাত্র আপনার মেল থেকে মেল দিলে 20-25 কিংবা 100টা মেল দিলেই যথেষ্ট। কি কারণে আসলে